হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এই যে আমি আর এটা হচ্ছে আমার কাকিমা, বাড়িতে প্রায় সকলেই এসেছি। তো ওরা একটু গাড়ি থেকে নেমেছে, কোল্ড ড্রিঙ্কস এনে গেছে। তো দেখো কোল্ড ড্রিঙ্কস চলেও এসেছে আমার জন্য, তো চলো এবার এটাকে খেয়ে নিই। এই যে কোল্ড ড্রিঙ্কস আর লেস, এটাকে আমি এখন খাবো। তো গাইস দেখো ফাইনালি আমরা অযোধ্যা পাহাড় পৌঁছে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো। গাইজ আমরা ফাইনালি গাড়ি থেকে নেমে এসেছি, আর প্রচণ্ড রোদ, তো সেই জন্য ক্যামেরাটা ভালো আসছে না। তো এখানে আমার কিছু ফটো টটো রিলস টিলস বানাবো, তারপর আবার উপর পাহাড়ে চলে যাবো। তো গাইজ দেখো আমরা কতটা উপরে চলে এসেছি, আর দেখো আবার উপরে গেলাম। তো এখানে সবাই পিকনিক করছে, তাই ভাবলাম আমরা এখানেই পিকনিকটা করি, খুবই মজা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা দেখো এখানে ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি, আর ওরা গাড়ি থেকে কিছু মালপত্রগুলো নামাচ্ছে। তো চলো ব্রেকফাস্ট করে ফেলি, তারপর দেখা যায় কী করি না করি। তো গাইজ দেখো এরা আমাকে দিয়ে সবজি কাটাচ্ছে। তো গাইজ দেখো আজকে রান্না কে করছে, আমার কাকু। তো প্রচণ্ড রোদ, সেই জন্য আমরা একটু বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। তো তারপর কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর আজকে লাঞ্চের মেনু ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড় চাটনি আর মিষ্টি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও দুটো কাকা খাচ্ছেন। আর তাকে আমরা গাড়িতে বসে বসে মানে আমাদের মেকআপটা পুরোই মানে খারাপ হয়ে গেছিলো, তাই একটু হালকা হালকা মেকআপ করলাম। এই যে একদম সিম্পল হালকা মেকআপ করেছি, কারণ বেশি তো মেকআপ জিনিস আনিনি সেরকম, আর ঘরের মতো কোথাও সাজতেও পারবো না। তো চলো এরপর কোথায় যাই না যাই তোমাদের সাথে পরিবেশ গাইজ। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়ের ঝর্ণাটা দেখতে, তো এটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল। চলো তোমরাও দেখে নাও না। তো চলো ঝর্ণা দেখা হয়ে এসছে, এরপর আমরা উপর দিকে যাই। তো গাইজ আমাদের পাহাড়ে ওঠে অবস্থা একদমই খারাপ, এই যে এখনো ওঠা শেষ হয়নি, একটু ঝর্ণা দেখতে গিয়ে আমাদের অবস্থা সরি হাল বেহাল হয়ে গেল। চলো এখন আর বেশি বকবক করবো না। তো গাইজ এতগুলো সিঁড়ি ওঠা নামা আমাদের পসিবল হয়েছিল না, তাই আমার শরীরটা খারাপ হয়েছিল, আর আমি তাই গাড়িতে বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর শরীরটা ঠিক লাগলো, তারপরে একটা মন্দির আছে পাশে, তো সেটাই ঘুরছিলাম। আর এখানে ঠিক মেলাও বসছিল, তো ভালো করে ঘোরা হয়নি। তো গাইজ দেখো আমরা পাহাড় থেকে এরপর নিচে নামছি, তো চলো এবার বাড়ি চলে যাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।